Hello viewers, it's me, Shurma SSI থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমার রেসিপিটা হচ্ছে ফিশ এন্ড চিপস। তাহলে চলুন শুরু করা যাক ফিশ এন্ড চিপস। আপুরা এখানে দেখতে পাচ্ছেন আমি তেলাপিয়া ফিশ একটা বড় সাইজের এটাকে আমি নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এনি কাইন্ড অফ ফিশ নিতে পারেন, আমি ফিলেট তেলাপিয়া নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য সামান্য পরিমাণে লবণ আর 1 স্পুন লেমন জুস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তাহলে চলুন এটার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেই। পুরো আমি ব্যাটার বানানোর জন্য একটা বোল নিয়েছি। এই বোলে প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ অল পারপাস আমি ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 1/4 কাপ 1/4 2 কাপস আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার সাথে আমি নিয়ে নিব গার্লিক পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন এটা গার্লিক পাউডার। এখানে আমি গার্লিক পাউডার এখান থেকে আমি 1 টেবিল স্পুন নিয়ে নিব। দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুন সাথে নিয়ে নিব। সাথে নিয়ে নিচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন আপুরা, এটা হচ্ছে অল পারপাস সিজনিং। এটা আপনারা ফিশ লাইক চিকেন বিফ এনিথিং কুক করার সময় এটা আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অল পারপাস সিজনিং। এটা থেকে আমি সামান্য পরিমাণ এটার মধ্যে সল্ট রয়েছে, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, ব্ল্যাক পেপার, টার্মারিক সবই আছে। এই জন্য এটাতে লবণ আর আমাকে অ্যাড করতে হবে না। আমি লাইক 1 স্পুনের মতো দিয়ে নিচ্ছি। সাথে আমি দিয়ে নিব এখানে, যেহেতু আমি একটু এটাকে স্পাইসি করব, তা আমি এটাতে একটু 1/2 চামচ আমি চিলি পাউডার নিয়ে নিচ্ছি। 1/2 চামচ চিলি পাউডার একটু স্পাইসি করার জন্যে। আপুরা সাথে আমি নিয়ে নিচ্ছি বারবিকিউ সস। আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ সস আমি এখান থেকে 1 টেবিল স্পুন নিয়ে নিব। এখন এটাকে আমি পানি মিক্স করব, এর সাথে পানি মিক্স করে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানি মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, লাইক প্যানকেক মিক্সের মতো ব্যাটারটা হবে। ফিশটা যে আমি এটাকে 5 মিনিটস ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে অল পারপাস ফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিব। আমি অল পারপাস ফ্লাওয়ার দিয়ে এটাকে আমি মেখে নেব। আপু আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, এখন আমি এটাকে মেখে নিচ্ছি। অলমোস্ট মাখানো হয়ে গিয়েছে। তাহলে চলুন এখন আমরা এটাকে
কুক করা স্টার্ট করি। আপুরা, এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আমি ফিশটা ফ্রাই করার জন্য। আমি এখন এর মধ্যে একটু বেশি পরিমাণে অয়েল ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে একটু ডুবো তেলে আমাকে এটা ভাজতে হবে। আমি একটু বেশি পরিমাণে অয়েল নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অয়েলটা যখন গরম হবে তখন আমি ফিশগুলোকে ভেজে নিব। একটু ওয়েট করব অয়েলটা একটু গরম হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটু গরম হওয়ার পরে আমি এখানে ফিশগুলোকে আমি অল পারপাস ফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটু মেখে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ফিশগুলোকে এক এক করে ওখানে ছেড়ে দিব। উপর আমি এখন এই যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে এটাকে দেখতে পাচ্ছেন এটাকে ডুবিয়ে অয়েলের মতো ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফিশ হতে অবশ্য টাইম লাগে না, এটা খুব একটা টাইম লাগবে না, দেখতে পাচ্ছেন। আমি এটাকে দিয়ে দিচ্ছি এক এক করে। এতে বেশি একটা টাইম লাগবে না, ফিলেট ফিশ। আপনারা দেখতে পাচ্ছেন ফিশটা হচ্ছে। আমি এর মধ্যে চিপসের জন্য আমি চিপসটা রেডি করছি, কীভাবে চিপসটা আমি বানাবো। এখানে আমি দুটা বড় সাইজের পটেটো আমি স্লাইস করে কেটে এটাকে আমি মাইক্রোওয়েভে 2 মিনিট এটাকে আমি স্টিম করে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি 1/2 টিস্পুন আমি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট আমি দিয়ে দিচ্ছি, পাউডারটা, এটা পাউডার, শুকনো পাউডার। সাথে আমি দিয়ে দিব যে আমি ফিশের সাথে যে একটা সিজনিং যে পারপাস অল পারপাস সিজনিং মিশিয়েছিলাম সেটা আমি পটেটোর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে। যেহেতু এর মধ্যে সল্ট আছে তাই আমাকে আর সল্ট অ্যাড করতে হবে না। সাথে দিয়ে নিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন চিলি পাউডার, মরিচের গুঁড়া। আর এখানে আমি 1/2 বোল নিয়েছি কর্নফ্লাওয়ার,
এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। দেন এটাকে আমি মিক্স করে নেব। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিশ অলরেডি কুক হয়ে যাচ্ছে, এটা আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন এক পাট হয়ে গিয়েছে, আমি অন্য পাট উঠিয়ে নেব। একটু এক পাশ উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কুক হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। অত বেশি একটা টাইম নেবে না। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন অবশ্য পটেটো ওয়েডেস আমি হচ্ছে বিট করে পটেটোগুলোকে কেটে নিয়েছি বড় বড় স্লাইস করে। দেখতে পাচ্ছেন এটা বানানো খুবই ইজি, খেতেও খুব মজা। অপরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাই অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই অলমোস্ট হয়ে গিয়েছে,
তারপর আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, এটা করা খুবই ইজি। তাছাড়া সব ইনগ্রিডিয়েন্টসই বাসায় থাকে। আপনারা আমি সিলেট তেলাপিয়া দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে এনি কাইন্ড অফ ফিস দিয়ে করতে পারেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, দেখতে পাচ্ছি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একদম ক্রিস্পি হয়েছে, খুবই ক্রিস্পি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার ফিশ অ্যান্ড চিপস। ওরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিশ অ্যান্ড চিপস। আমি একটা আপনাদেরকে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কত একটা ক্রিস্পি হয়েছে। এটা আমাকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুক, অনেক ক্রিস্পি এবং ভিতরটাও কুক হয়ে গিয়েছে। তাহলে আপুরা আপনারা দেখতে পেলেন আমার ফিশ অ্যান্ড চিপস। ওকে, আজকে এখানেই ভিডিওটা শেষ করব, পরে কখনো কোথাও কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে আপুরা, ওকে বাই।